সব বৃষ্টিমাখা রোদগুলোকে আজ বজ্র একঘেয়েমি মনে হয়। মনের ভেতরে জমে থাকা সমস্ত অনাসৃষ্টির বর্জ্য পদার্থগুলোকে মনে হয় পাহাড়ের সূর্য শিখর থেকে ছুঁড়ে ফেলি মৃত্যু উপত্যকায়। তাতে পাহাড়ের ওজন কমবে। মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্বগুলোকে কবর দিয়া মৃত্যু জীবদ্দশায় আর নিষ্ঠুরতার সঙ্গে উপভোগ করি মৃত্যু যন্ত্রণাকে। আমি সমুদ্র মন্থনে দেবতাদের সঙ্গী হব না কখনো, কেননা ওরা সর্বত্র প্রতারণার ছক কষে। আমি তোমার মিথ্যাচারিতাকে ঘৃণা করি, তাই উপরে ফেলতে চাই তোমার শোষণ বঞ্চনা আর নোংরামির সমস্ত সত্তাকে। তোমার সাময়িক কেনা ভালোবাসায় পৃথিবী গড়ে ওঠে না কখনো, মনটাতে তা দাও, দেখবে সর্বজন্ম নেবে তাতে। নিজের অক্ষত ধানের পাহাড়টা খুঁজে দেখো, তাতে চুরি করা ভালোবাসা আর মিথ্যে পাহাড়ের চাই। তাই হে রাজন, তুমি আসলে নিঃস্ব বটে, সামান্য প্রতিরোধে তোমায় ফিরে আসতে হয়। আসলে তুমি তো ভিতরে মির্জাফরের পতাকা বও। পাহাড় নামক বোঝাটাকে সরিয়ে চলো নীল দরিয়ায় ভাসিয়ে দিই সব অপবাদ। অথই জলে তলিয়ে যাক সমস্ত অন্ধকার আর মানুষ বাঁচুক তাতে। তোমার রাজদণ্ড পদানত আজ, প্রতিরোধে বাঁচুক প্রেম হৃদয় হীনারের হৃদয় থেকে। মৃত্যু বেঁচে থাকুক আজ সমস্ত যন্ত্রণা থেকে, আর আমি তাতে চাষ করি শুধু কবিতার কথা বলি কতগুলো নির্মম যন্ত্রণার সাথে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ, আজ বুধবার 15 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ, আজ 30 কার্তিক 1430 বঙ্গাব্দ। রাষ্ট্রভবনে আছি আপনাদের সাথে, হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক এবং সকাল 24-এর বরাবর নিয়ম অনুযায়ী সকালবেলাটা আজকে শুরু করতে চাই খবরের শিরোনাম দিয়ে। শুরুতেই সমকালের প্রধান শিরোনামে কী কী আছে একটুখানি পড়ে দিচ্ছে। সমঝোতা ছাড়াই তফসিল, স্বাগত জানিয়ে মিছিল করবে আওয়ামী লীগ, কঠোর কর্মসূচি দেবে বিএনপি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারেনি জাতীয় পার্টি। ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন ডোনাল্ড লুর চিঠির প্রভাব পড়বে না এক্ষেত্রে। এবং তফসিল ঘোষণা হলেই হরতাল ঘেরাও, ফের 48 ঘন্টার অবরোধে বিএনপি ও সমমনা দল। সংলাপের চিঠিকে ইতিবাচক দেখছেন বিএনপি নেতারা, ডোনাল্ড লুর সংলাপের চিঠিকে ইতিবাচক দেখলেও আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি দলটি। সেই সাথে মূল কাগজের সঙ্গে আজকে রয়েছে 8 পৃষ্ঠার ট্যাবলয়েড শৈলী। যারা শৈলী পড়তে পছন্দ করেন বা সংগ্রহ করতে পছন্দ করেন তারা আজকে মঙ্গলবারের সমকালের সাথে শৈলীটি সংগ্রহ করে নিতে পারেন। চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোতে। আজ প্রথম আলোর প্রধান শিরোনাম যেটি, সেটি অস্ত্র প্রদর্শন সম্পর্কিত, বৈধ অস্ত্রের রাজনৈতিক ব্যবহার। বৈধ অস্ত্রধারীদের কেউ কেউ অবৈধভাবে অস্ত্র দেখিয়ে ভীতি তৈরি করছেন। নির্বাচনের আগে এখনও অস্ত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেয়নি ইসি। ছোট্ট একটা ছবিতে ইনসার্টে যেটি দেওয়া আছে, ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের মিছিলে প্রদর্শন করা হয় এই বৈধ অস্ত্রটি। তার নিচেই আরও একটি শিরোনাম রয়েছে, জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ আহ্বানকে সন্দেহ আওয়ামী লীগের। জাতীয় নির্বাচন তফসিলের ঠিক আগ মুহূর্তে সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিঠির পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না সেই প্রশ্ন রয়েছে ক্ষমতাসীন দলের অনেকেরই। এই প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, চিঠি পেলে আমরা দলের উচ্চ পর্যায়ে আলোচনা করব।
এই ছিল আজকের বুধবারের প্রথম আলো। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে হাতে নিচ্ছি দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। দু একদিনের মধ্যেই তফসিল 157 প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে গতকাল বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরণি সংযোগ সৌন্দর্যের মহাসড়ক। এবং আরও একটি শিরোনাম পড়ে দিচ্ছি কালের কণ্ঠে, রাজনৈতিক সংকটে ঝুঁকিতে ব্যবসা ও বিনিয়োগ, FBCCI-এর মত বিনিময়। সহিংসতায় বিঘ্নিত হচ্ছে সরবরাহ ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি। এবং সে পড়ছি দৈনিক ইত্তেফাক। এবারে ইত্তেফাকে নির্বাচন প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম, নির্বাচনের পথে জাপা বঙ্গভবনে জিএম কাদের। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আগে দলীয় সভায় জাপা চেয়ারম্যান বলেছেন, নির্বাচনে গেলে স্যাংশন আসারও আশঙ্কা রয়েছে এবং তফসিল নাটক বন্ধ না করলে পরিণতি হবে ভয়ঙ্কর, বলছেন রিজভি। সবশেষে পড়ছি বণিক বার্তার সংবাদ শিরোনামগুলো। দৈনিক বণিক বার্তা, তথ্যেই অগ্রগতি। বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিষয়ক প্রধান সংবাদ শিরোনামটি বণিক বার্তায়, মজুরিতে খুব নিম্ন হলেও ইউনিট প্রতি রফতানি মূল্য সর্বনিম্ন না। রপ্তানিকারক দেশে পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পোশাকের দাম একটি জরিপের মাধ্যমে এখানে দেয়া রয়েছে, সেটি আর বিস্তারিততে গেলাম না আমি, পড়ে দিচ্ছি। পাশে আরেকটি শিরোনাম রয়েছে, সেটি ডোনাল্ড লুর সংলাপের আহ্বান সত্ত্বেও তফসিল ঘোষণার প্রস্তুতি কমিশনের। ইসাটের ছবির নিচে লেখা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই ছিল আজকের বণিক বার্তা সহ সংবাদ শিরোনামগুলো প্রধান প্রধান পত্রিকার। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। শুরুতেই আজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 31.8 এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 31.0 এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 31.5 এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 32.4 এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.1 এবং সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32.7 এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 14.8 ডিগ্রি সেলসিয়াস এবং সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে 34.7 ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। জানছিলাম আবহাওয়ার পরিস্থিতি, এবং আবহাওয়ার পরিস্থিতি মানে সব থেকে বেশি যেটা বোঝা যায় যে বাংলাদেশের একেবারেই মানচিত্রের দুটো শেষ প্রান্ত, পঞ্চগড় এবং কক্সবাজার। তো এবারে চলে যাচ্ছি পঞ্চগড়ে, জানব প্রথমে আবহাওয়ার পরিস্থিতি এবং অন্যান্য সংবাদও। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। শুভ সকাল আপনাকে হোসেন রায়হান। পঞ্চগড়ের আবহাওয়া এখন কি অবস্থা? মানে নভেম্বর মাস চলছে, শীত শীতরব, তো পঞ্চগড়ে কতখানি শীত পড়েছে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ তাসনুবা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে হিমালয় কন্যা পঞ্চগড়, আপনি জানেন যে এখানে অক্টোবর মাস থেকে কিন্তু পঞ্চগড়ে আগাম শীতের আবির্ভাব শুরু হয়। এটা এখন নভেম্বর মাস চলছে, তো এই নভেম্বর এবং ডিসেম্বর
এই দুটি মাস কিন্তু পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়তে থাকে এবং তাপমাত্রা কিন্তু এক অঙ্কের ঘরে গিয়ে দাঁড়ায়। তো এখন পর্যন্ত কিন্তু তেমনটি শুরু হয়নি পঞ্চগড়ে শীতের পরিস্থিতি। তারপরেও প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, যেহেতু এখান থেকে হিমালয়ের দূরত্ব খুব নিকটবর্তী, যার কারণে হিমালয় থেকে যে ঠান্ডা বাতাসটি প্রবাহিত হয় সেটি কিন্তু মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। তাছাড়া আপনি জানেন যে এই বিপর্যস্ত অবস্থার মধ্যে বিশেষ করে দুর্ভোগে পড়েছে শিশু এবং বয়স্ক মানুষরা। প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে শীত এবং শীতজনিত রোগে কিন্তু শিশু এবং অধিকতর বয়স্ক যারা, তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। আমি গতকাল পর্যন্ত খবর নিয়েছি আধুনিক সদর হাসপাতালে গড়ে 100 জন রোগী ভর্তি হচ্ছে, তাদের মধ্যে 80 জনেই শিশু। ইতিমধ্যে আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি জাসনুবাদ, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন 14 থেকে 16 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। আপনি জানেন যে এখানে প্রতি বছর কিন্তু তাপমাত্রা 2-3-এর মধ্যে চলে যায় এবং তারা এটিও আশঙ্কা করছে যে এবছরও কিন্তু এমনটি হতে পারে। পাশাপাশি শীত এবং শীতজনিত কারণে অন্যান্য যে সমস্যা হচ্ছে, বিশেষ করে পশু এবং গবাদি পশু সহ অন্যান্য যারা যেসব প্রাণী রয়েছে তারাও কিন্তু শীত এবং শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে কিছু শীতকালীন ফসল আছে যেগুলো চতুর্থ দফার যে অবরোধ ছিল সেটি শেষ হয়েছে গত পরশুদিন এবং আজকে থেকে পঞ্চম দফার যে অবরোধ সেটি শুরু হচ্ছে। ঢাকা এবং আশেপাশের অবরোধের যে পরিস্থিতি সেটা মোটামুটি আমাদের জানা আছে। পঞ্চগড়ে আজকে এই পঞ্চম দফার প্রথম দাবির যে অবরোধের দিন, সেই সকালটি কেমন যাচ্ছে? দেখতে পাচ্ছি আপনার পেছনে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা, যদি আমাদেরকে একটু আপডেট দিতেন। জি, আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের সীমান্ত জেলা এটি। এখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই কিন্তু ভারত সীমান্ত, অর্থাৎ ভারতের বাণিজ্যিক শহর শিলিগুড়ি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্থ বাণিজ্যের ক্ষেত্রে কোনো পণ্য যদি পঞ্চগড়ে আনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে যোগাযোগ। আর যেহেতু এখানে লাগাতার অব্যাহতভাবে অবরোধ চলছে, যার কারণে কিন্তু এখানকার অর্থ বাণিজ্যের মধ্যে একটি বড় ধরনের প্রভাব বিরাজ করছে। বিশেষ করে সমস্ত পণ্যের মধ্যেই কিন্তু একটা অতিরিক্ত দাম আমরা লক্ষ্য করছি। আপনি জানেন যে এখানে ট্রেন আছে, দূরপাল্লার বাস আছে, পঞ্চগড় জেলা শহর থেকে ঢাকার এবং বাংলাদেশের প্রতিটি জায়গা যোগাযোগের যে মাধ্যমগুলো সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু মানুষজন পড়েছে দুর্ভোগে। পাশাপাশি সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে একটি বাংলাদেশের মধ্যে একমাত্র চতুর্দেশীয় বন্দর হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, যেটি বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় বন্দর। এখান থেকে নেপাল, ভারত এবং ভুটানের সাথে অর্থ বাণিজ্যের যে সম্পর্ক সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে প্রতিদিন কিন্তু এখানে গড়ে 400-500 ট্রাক ঢোকে, যেসব ট্রাকে পণ্য আসে এই ট্রাকগুলো কিন্তু যেতে পারছে না, যার কারণে কিন্তু অর্থ বাণিজ্যে একটি বড় প্রভাব আমরা লক্ষ্য করছি। পাশাপাশি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর কিন্তু দাম অত্যাধিক হারে বাড়ছে। এই দেড় সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রতিটি পণ্যের দাম 15-20 টাকা কেজিতে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। আরেকটি কথা বলি, যেহেতু একটি পর্যটন এলাকা, প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই অঞ্চলে আসে এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মানুষ দেখতে পেত এবং প্রতি বছর কিন্তু মানুষ এখানে আসতো, কিন্তু এই অব্যাহত অবরোধের কারণে কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা তাদের জি অনেক অনেক ধন্যবাদ হোসেন রায়হান আমাদের সাথে থাকবার জন্য। আমাদের সহকর্মী হোসেন রায়হান ছিলেন পঞ্চগড় থেকে এবং আমরা জানছিলাম পঞ্চগড়ের আবহাওয়া শহর সেখানকার অবরোধের আপডেট। প্রিয় দর্শক, এবারে সমসাময়িক ঘটনা থেকে সরে গিয়ে চোখ রাখতে চাই ইতিহাসের পাতায়, জানবো ইতিহাসের আজকের এই দিন কেনই বা বিশেষ। চলুন দেখে আসি। 1621 সালের এই দিনে উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে। আর 1795 সালের আজকের এই দিনে লিয়েবে দিজেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ছদ্মবেশী মঞ্চস্থ হয়। 1830 সালের এই দিনে প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন। 1859 সালের এই দিনে প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে। 1904 সালের আজকের এই দিনে জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
1913 সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। 1926 সালের এই দিনে রেডিও NBC সম্প্রচার শুরু 24টি কেন্দ্র থেকে। আর 1988 সালের আজকের এই দিনে PLO চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন। এই ছিল ইতিহাসের আজকের এই দিনের ঘটনা। প্রিয় দর্শক, শুভ জন্মদিন আজ যাদের জন্মদিন। চলুন জেনে আসি আজকের এই দিনটিতে কোন কোন বিশেষ ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন এবং তারা কোন কৃতকর্মের জন্য ক্ষণজন্মা হয়ে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। চলুন জানবো এবারে। ১৮৯৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ ও দানবীর রণদা প্রসাদ সাহা। তিনি তার সহায় সম্পদ দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দান করে যান। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী তাকে অপহরণ করে হত্যা করে। সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৫৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী। তিনি গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। বারী সিদ্দিকীর গাওয়া শোয়া চান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, সঙ্গীত প্রেমীদের মুখে মুখে ফেলে। বাঁশি বাজানো দিয়ে সঙ্গীত জীবনে শুরু হলেও পরে তিনি গান দিয়ে অনেক বেশি পরিচিত হয়ে ওঠেন। ১৯৮৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক ধরে ভারতীয় টেনিস অঙ্গনের এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়। ভারতীয় টেনিস তারকা হিসেবে ২০১৫ সালে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছিলেন সানিয়া মির্জা। ৬বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ১৯৯১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক শেইলিন ডায়ান উডলি। ২০০৫ সালে ফেলিসিটি অ্যান্ড আমেরিকান গার্ল অ্যাডভেঞ্চার দিয়ে উডলির চলচ্চিত্র অভিষেক ঘটে। প্রথম চলচ্চিত্রটির জন্য তিনি একাধিক সমালোচক সমিতির পুরস্কার অর্জন করেন এবং চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার পাওলো ব্রুনো এক্সিল দিবালা। তিনি ফরওয়ার্ড হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। তার খেলার সৃজনশীল শৈলী, গতি, প্রতিভা, কৌশল এবং লক্ষ্যচক্রের কারণে তাকে লা জোগা ডাকনাম দেওয়া হয়েছে। ২০১৫ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। আজ ভাই ফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আজকের এই দিনটিতে বোন দেন ভাইয়ের কপালে ফোঁটা। ভাই বোনের এই চমৎকার সম্পর্ক, এই মিল বন্ধনকে আরও দৃঢ় করে তুলতে এই আয়োজনটি, এই রীতিনীতি, এই বিশেষ দিনটিকে বিশেষ করে রাখবার জন্যই আজকে সকাল সকাল আমরা ভাই ফোঁটার প্রস্তুতি দেখব। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী হীরক গুণ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। শুভ সকাল হীরক। বেশ সাজসাজ রব আজকে, মনে হচ্ছে যেন উৎসবই একটা। ভাই ফোঁটার প্রস্তুতি কেমন চলছে সিরাজগঞ্জে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। জি, শুভ সকাল আপনাকেও। আসলে সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন উৎসবের মধ্যে কিন্তু ভাইফোঁটা একটি অন্যতম। বিশেষ করে রাখি বন্ধনের মতো ভাইফোঁটার দিনটিও কিন্তু ভাই বোনদের মধ্যে একটি বিশেষ দিন, কারণ এই তিথিতে কিন্তু বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দন এবং কাজলের ফোঁটা দিয়ে কিন্তু দীর্ঘায়ু কামনা করে। এবং প্রতি বছরের মতো আমরা দেখেছি যে আজকেও কিন্তু যে ভাইফোঁটা উৎসব সেটি কিন্তু পালিত হচ্ছে। আমরা সিরাজগঞ্জ বিভিন্ন বাসায় কিন্তু আমরা দেখেছি যে ভাই ফোঁটার যেটি আয়োজন করেছে, আজকে আমরা ঠিক এমনি একটি ভাই ফোঁটার আয়োজন আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সকাল সকালে কিন্তু বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বোন কিন্তু তার ভাইয়ের কপালে কিন্তু ফোঁটা দিচ্ছে এবং প্রথমে যে শিশির, সেই শিশির দিয়ে কিন্তু ভাইয়ের কপালটি তারা মুছে দিচ্ছে। এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে কাজল এবং চন্দনের ফোঁটা দিচ্ছে ভাইদের কপালে। এটি কিন্তু আসলে ধর্মীয় বিশ্বাস মতে যেটি যে বোনেরা ভাইদের কপালে এবং দাদাদের কপালে ফোঁটা দিলে কিন্তু তাদের দীর্ঘায়ু কামনা হয়, এই বিশ্বাস থেকেই কিন্তু এই ভাই ফোঁটার আয়োজন। আপনি দেখতে পাচ্ছেন যে এই সকাল সকালে আমরা দেখেছি যে আয়োজনটা দেখতে পাচ্ছেন
যে সেখানে কিন্তু যে আয়োজনের মধ্যে যে ফুল দুর্ভা সেখানে রয়েছে এবং যে মিষ্টি মুখ কিন্তু করানো হয় আজকের এই দিনটিতে, এবং এটি একটি উৎসব কিন্তু বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে প্রতিটি বাসায় বাসায় কিন্তু সকাল থেকেই বোনেরা তাদের ফোঁটা দিচ্ছে এবং বোনেরাও ছোট বোনেরা কিন্তু বড় ভাইদের কপালে ফোঁটা দিচ্ছে এবং উপহার দিচ্ছে, সব কিছু মিলে কিন্তু একটা যেটি উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সেটি কিন্তু পালিত হচ্ছে এবং সেই রীতিনীতি অনুযায়ী কিন্তু আজকে দুপুর পর্যন্ত কিন্তু এই তিথিটি থাকবে এবং সিরাজগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে এবং উৎসব এইটি ভাইফোঁটা কিন্তু পালিত হচ্ছে। আসলে এই ছিল সিরাজগঞ্জের ভাইফোঁটার সর্বশেষ। হীরকগুণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের সহকর্মীর কাছ থেকে আমরা জানছিলাম ভাইফোঁটার সম্পর্কে এবং সিরাজগঞ্জে সেই উৎসবটির খানিকটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে সকাল 24-এর। আমরা কিছুক্ষণ আগে জন্মদিন যখন দেখছিলাম তখন জেনেছি যে আজকে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পী বারী সিদ্দিকের জন্মদিন। জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চ্যানেল 24 এবং চ্যানেল 24-এর আর্কাইভ থেকে শ্রদ্ধেয় বারী সিদ্দিকের গাওয়া একটি গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছে। শুভ সকাল আরও একবার এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ সবাইকে। আমার অনেক বাসে বাসি আছে, মিছে কেন কিনবি চাটাই বাস, আমি বাড়ি বাসুরিয়া বাসি দেমুর প্রাণ প্রিয়া, তা না হলে বাসির ভেলায় ভাসাইয়া দেলাস। আমার অনেক বাছে বাছি আছে, মিছে কেন কিনবি চাটাই পাস, অনেক বাছে বাছি আছে, মিছেই কেন কিনবি চাটাই পাস। তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দিলা, বাঁশি আছে মিছেই কেন কিনবি চাটাই বাস, মিছেই কেন কিনবি চাটাই বাস। ছোট বড় মদ্যম চিক অনেক বাসি আছে, খাটিয়াটা বাসির হবে আমি বাড়ি বাসুরিয়া ঘর তৈরি কর বাসি দিয়া, তা না হলে বাসির ভেলায় ভাসাইয়া দিলাস। আমার অনেক বাসে বাসিয়া।